গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একদম সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শুরু করে দিয়েছি। একদম ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন স্নান হয়ে গেছে, এখন চুল আসছি, তাই জন্য তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, একটু পরেই হয়তো উঠে যাবে। আজকে যেহেতু মানডে অফিস আছে, তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু প্রতিদিন তো রান্নাঘর থেকে ব্লগ শুরু করা হয় আমাদের ছাদে, আজকে একটু অন্যরকমভাবে স্টার্ট করি। তা তোমরা কেমন আছো? আমরা আমি তো ভালো আছি। সপ্তাহ পড়ে গেল, একটা নতুন সপ্তাহ একদম পড়ে গেল, তার মানে আজ এবার পুজোও চলে আসলো। যাই হোক, তোমাদের দিনটা খুব ভালো কাটুক, আমারও ভালো কাটুক, এই বলে আজকে ব্লগটা স্টার্ট করছি। এবার সারাদিন কী করছি না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। এখন গিয়ে পুজো দেবো, পুজো টুজো দিয়ে এসে তারপরে তোমার দাদাভাইকে চা করে দেবো। চা করে দিয়ে এসে তারপর আমি তোমার রান্নাঘরে গিয়ে তোমার দাদাভাই টিফিন করে দেবো, টিফিন রেডি করবো, তারপরে লাঞ্চ আইটেম রেডি করবো। এই করতে করতেই যথারীতি আমার দিন তো শুরু হয়ে গেছে, আরও তাড়াহুড়ো লেগে যাবে যথারীতি। যাই হোক, আমার প্রিন্টটাও আমি মেখে নিচ্ছি, নাহলে এরপরে আর সময় হয় না। চলো দিনটা এখান থেকেই শুরু করলাম। তোমরা খুব খুব ভালো কাজ থাকো আর ভালো কাটাও দিনটা, আমিও তাই করি তোমাদের মতো। তা চলো এরপরে তোমাদের সাথে আবার আসছি কিছুক্ষণ বাদে। রান্নাঘরে অলরেডি চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে, ব্লগটা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাও ভাবলাম যে রান্নাঘরে যখন এসেছি তোমাদের সাথে একটু গল্প করে নিই। এই তো হয় সময়, সেইভাবে আর তোমাদের সাথে আলাদাভাবে সময় হয়ে ওঠে না আমার। যাই হোক, আমি এই চাউমিন বানাচ্ছি, তোমার দাদাভাইয়ের টিফিন আজকে দেব। আর লাঞ্চে আজকে কী বানাবো এখনও ডিসাইড করিনি। মাছ আছে, মাছ হয়তো করে নেব, তার সাথে কিছু ভেজিটেবলস করে নিতে হবে, দেখা যাক। আজকে আমি এই মানে অলরেডি কাটা শুরু করে দিয়েছি, আজকে একদম সিম্পল কিছু ভেজিটেবলস আজকে দেবো না, জাস্ট আলু দেবো, পেঁয়াজ দেবো, ডিম দেবো আর নিউট্রেলা দিয়ে আজকে চাউমিনটা করে দেবো। আমার আলুটা অলরেডি কাটা হয়ে গেছে। আমার তো তখন তোমাদের বললাম স্নান করে তোমাদের পুজোটা দিয়ে দিলাম, পুজো টুজো দিয়ে তারপর নিজে একটু বিস্কিট টিস্কিট খেয়ে তারপরে আমি ছাদে জামা কাপড় এগুলো ভেজা ছিল ওগুলো শুকোতে দিলাম, তারপর এসে রান্নাঘরে এসে তোমাদের সাথে আমার কথা শুরু করছি। অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আলুটা কাটা হয়ে গেছে, একটু ধুয়ে দিই। ব্লগগুলো দেখে কেমন লাগে অবশ্যই জানিও, কারণ তো আমি বুঝতে পারবো না ভালো লাগবে কি না খারাপ লাগবে, খারাপ লাগলেও জানিও। তোমাদের আগ্রহী বলেছি, সবসময় ভালো যে বলতে হবে তা না, খারাপটাকেও আমাদের শুনতে হবে, যেহেতু তাহলে বুঝবো কি করে আমাদের কোন জায়গাটা ভালো হচ্ছে কি হচ্ছে না। তাইলে পারলে না তো সেই দুপুরের থেকে বেরিয়েছিলাম, অনেকটা সময় চলে গেছে, প্রচন্ড ভিড় ছিল। অ্যাকচুয়ালি সানডে এমনিতে তার মধ্যে আবার ভিড় হবেই জানা কথা, কিন্তু কিছু করার নেই। আলুটা ফ্রাই বসিয়ে দিই, চাউমিনের আবার জলটা গরম করতে দিয়ে দিয়েছি, জল অলরেডি গরম হয়ে গেছে, একটা নিউট্রেলা দেবো আজকে, নিউট্রেলাটা খাওয়াও ভালো। আমাদের দাদাভাই বলছে আজকে যদি একটু অলরেডি আসতে পারি তাহলে নিশ্চয়ই আজকে বেরোবো, এখন পুজোর কদিন বেরোবো, এখন দেখা যাক। এখানে দেরি হয়ে গেলে তো কিছু করার নেই না। প্রচন্ড রোদ উঠেছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেলে হয়, জানি না কি হবে। এই নুডলস মানে চাউমিন সেদ্ধর সময় হয়ে গেলে কয়েক ফোঁটা হোয়াইট অয়েল বা মাস্টার্ড অয়েল যে কোনো একটা ইয়ে তুমি একটু দিয়ে দেবে কয়েক ফোঁটা, তাহলে হবে কি যে চাউমিনটা গলবে না, আমি তাই করি।
তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ট্রাই করে দেখতে পারো, অনেক সময় হয় কি যে গলে যায়, কিন্তু ওই অয়েলটা দেওয়াতে গলে না। পেঁয়াজটা কেটে নিচ্ছি, এরপরে দুধ কনফ্লেক্সের জন্য দুধটা গরম বসাতে হবে। কালকে তো আমরা বললাম যে বেরিয়েছিলাম, তো ওই পার্লারে যখন গেলাম তোমার দাদাভাই তো মানে যায়নি, বলে অতক্ষণ বসে থাকতে হবে, তুমি ঘুরে এসো, তারপরে হয়ে গেলে ফোন করো, তখন যাবে। তারপরে হয়ে যাওয়ার পর তোমার দাদাভাইদের ফোন করেছি, তারপর তোমার দাদাভাই গেছিল, আর তার সাথে আসার সময় একটু ঘুরে ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি এখন তো মানে এই মহালয়ার পর থেকে অনেক সব অনেক জায়গায় তো ঠাকুর উদ্বোধন হয়ে গেছে, আর লাইট তো সব জায়গায় মোটামুটি দিয়ে দিয়েছে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেল কিনা দেখি, চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এখনো লাঞ্চের আইটেম রেডি হয়নি, আগে এগুলো করে নিই, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার দাদাভাইয়ের অফিসে। তো চলো আমিও চাউমিনটা রেডি করে নিই, তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তোমার দাদাভাইয়ের টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেল, চাউমিন একদম সিম্পল করেছি, আজকে কোনো ভেজিটেবলস দিইনি, আর শুধুমাত্র আলু আর পেঁয়াজ ছাড়া, আর ডিম আর নিউট্রেলটা আজকে অ্যাড করেছি। এবার আমি চলো ব্রেকফাস্টের জন্য তো আমাদের খাওয়ার ইয়েটা অ্যারেঞ্জ করে নিই। নুডলস তো তোমার দাদাভাই টিফিনে হয়েই গেল, আর দুধ কনফ্লেক্সটা আমরা এখন রেডি করে ফেলি, চলো। আজকে তো দুপুরের পর আর কথাই হয়নি, দুপুর বলবো না, সকালের পর থেকে আর সেভাবে কথাই হয়নি, তাই এই একটু বিকালের দিকে বেরিয়েছি, একটু ব্যস্তও ছিলাম আর কথা হয়নি, তাই একটু আগে বেরিয়েছি তোমার দাদাভাইয়ের সাথে, জাস্ট একটু ঘুরবো, মানে ঘরে আর ভাল লাগছে না, পুজো চলে এসছে, এই একটু কাছাকাছি বেরিয়েছি, সেরকম কোনো স্পেশাল কিছু নেই, তো কাজে একটু ঘুরছি, ঘুরে ঘুরে তারপর বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে বলবো কী কী গল্প করলাম না করলাম। তারপর দেখো রাস্তায় প্রচুর জ্যাম, মানে এখনই যদি এরকম হয়ে যায় তাহলে বলো পুজোর মধ্যে কি হবে, পুরো রাস্তা একদম জ্যাম। চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে, সেইভাবে মানে তোমার দাদাভাই আমি একটু গল্প করতে করতেই হাঁটছি, সেরকম কোনো স্পেশাল কোনো জায়গায় যাচ্ছি না, জাস্ট একটু ঘরে বসে রয়েছি, জাস্ট একটু বেরোলাম বাড়ির সামনেই। চলো বাড়িতে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হবে। বাড়িতে চলে আসলাম, এবার তো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিছুক্ষণ ধরে ডিনারের আয়োজন করব। এই করতে করতেই রাত হয়ে যাচ্ছে, তারপরে আবার ঘুমিয়ে পড়ব, এইভাবে একটা করে দিন কেটে যাচ্ছে। যাই হোক, এটাই একটা ইয়ে যে সামনে পুজো আসছে, মনটা বেশ আনন্দে আনন্দ, একটু বেরিয়েছি, তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগে আসবে, তো অফিস থেকে এসে তো আমাকে নিয়ে বেরিয়েছে, সেইভাবে এত আর সময় হয়নি তোমাদের সাথে কথা বলার, নিশ্চয়ই সুযোগ হলে তোমাদের সাথে কথা বলবে। ততক্ষণের জন্য তোমরাও তোমাদের কাজগুলো কমপ্লিট করে নাও, আমিও আমার কাজগুলো কমপ্লিট করে আবার আসছি। ফ্রেন্ডস, আজকে সারাদিন তোমাদের সাথে ব্লগে আসতে পারিনি, আর সপ্তাহের প্রথম দিন, চরম কর্মব্যস্ততা, সব কিছুর মাঝে পুজো এসে গেছে, রাস্তাঘাটে চরম ভিড়, যে দূরত্ব যেতে 5 মিনিট লাগার কথা সেই দূরত্ব যেতে 15 মিনিট সময় লাগবে, তাতেও রাস্তায় যা অটো আর টোটো দৌড়াত্ত এবং র্যাশ ড্রাইভিং, তাতে মানুষের অ্যাক্সিডেন্টও হচ্ছে। ইনফ্যাক্ট আমি আজ একটা বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি, জানি না এর ফিউচার কী,
যাদের ট্রাফিক রুল সম্বন্ধে সামান্যতম জ্ঞান বা ধারণা নেই, সবার ক্ষেত্রে নয়, তবে আমার যেটা অবজারভেশন, তাদের 40-50% ট্রাফিক নিয়ম সম্বন্ধে কোনো ধারণা নেই, মানে জাস্ট একটা গাড়ি নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে। তা এরকম ধরনের মানুষের হাতে গাড়ি পড়লে তারা যে কী পরিমাণ ভিড়ের মধ্যে র্যাশ ড্রাইভিং করতে পারে, আর তার জন্য সাধারণ মানুষের কী সমস্যা হতে পারে, এগুলো পর্যালোচনা না করে গাড়িগুলো এদের রাস্তায় যে কী করে বার করে সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। তা যাই হোক, সমালোচনা আমি করে করতে চাই না, ব্যক্তিগত আমার যেটা অভিজ্ঞতা বা এর আগেও একদিন ঘটেছে, আজও ঘটলো, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে কার দোষ কার গুণ এ সমস্ত আমাদের মতো ক্ষুদ্র মানুষের বিচার করতে যাওয়াটা ঠিক না আমার যেটা মনে হয়। তা তোমাদেরও নিশ্চয়ই এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে, আশা করি আমার একলার যে এই অভিজ্ঞতা হচ্ছে সেটা নয়। সেরকম যদি কোনো অভিজ্ঞতা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতেই পারো। আর দিনের শেষে তো একদম চলে এসেছি, আর সারাদিন ক্ষোভের কথাগুলো আর নাই বা বললাম, আজকে তো রাতে ডিনার খুবই সিম্পল ডিনার ছিল, রুটি আর আলু ভাজা দিয়ে ডিনার হয়েছে, হয়ে তোমাদের দিদিও এখন ব্রাশ করতে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর কাউন্টডাউনে আজ তো আর একটা দিন আমরা অতিক্রম করেই ফেললাম, পুজোর আরও কাছাকাছি আমরা চলে এসেছি। তবে একটা ব্যাপার কী জানো, এই পুজো আসছে 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 আসছে, এই যে চাপা আনন্দ, এই চাপা আনন্দটাই ভালো। পুজো এলেই কোথা দিয়ে যে পুজোর দিনগুলো পেরিয়ে যায় এটা আমরা কেউই বুঝতে পারি না। আর আশা করি আমার মতো তোমাদেরও সেই একই অভিজ্ঞতা, হঠাৎ করে দেখলাম ষষ্ঠী এসে গেল, তারপর হঠাৎ করে কোন দিন নবমী, আর নবমীর দিন বিকেলের পর থেকে যে কী শূন্যতা সে বলে বোঝানো যাবে না। আর দশমীর দিন তো মণ্ডপ থেকে প্রতিমা বেরিয়ে যাওয়ার পর মণ্ডপের দিকে তো তাকানোই যায় না, এত মাস ধরে এত প্রস্তুতি, এত উন্মাদনা, এত মানুষের এত পরিশ্রম, সব কিছুর পরে সব শূন্য, সব ফাঁকা। তা যাই হোক, এখন দশমীর চিন্তা করে লাভ নেই, সামনে আসছে পুজো, আমরা ছুটিয়ে পুজো উপভোগ করবো। আর কে কীরকম প্ল্যান করে রেখেছো জানিও, আমরাও আমাদের প্ল্যান শেয়ার করতে থাকবো। আর শুধু ব্লগ নয়, এই চ্যানেলে তোমরা ব্লগের সাথে অনেক রিলসও পাবে, আর রিলসগুলো দেখতে থেকো, কেমন লাগছে জানিও, আর নতুন যদি কিছু তোমরা আমাদের থেকে দেখতে চাও সেটাও জানিও, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্ত জিনিস তোমাদের দেখানোর। আর কি বলি বলো, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, আবার কাল সকালে দেখা হবে, ওকে, টাটা।